এই সাহস দেওয়ার লোক কমে যাচ্ছে পৃথিবীতে। আমরা চেয়েছি আমরা এমন একটা সংগঠন হই যে সংগঠন নতুন যে আসবে আমরা সাহস দিতে পারি, আমরা যদি তাকে বলতে পারি যে অনেক কিছু করা সম্ভব, তার যদি কোথাও ভুল ত্রুটি থাকে আমরাই যেন তাকে ঠিক করে দিতে পারি এবং আমাদের সঙ্গে নিয়ে যেন তাকে বড় হতে বড় হওয়ার যে সুযোগ সেই সুযোগ তৈরি করে দিতে পারি। আমাদের খুব ছোট্ট সংগঠন, কারণ আমরা অল্প, অনেক বড় সংগঠন আছে এখানে, আমরা খুবই অল্প মানুষ, ফলে আমাদের উন্নয়নের জন্য, আমাদের মধ্যে বন্ধুত্বের পরিবেশ তৈরি করার জন্য, আমাদের আনন্দের একটা জায়গা তৈরি করার জন্য আমরা এই সংগঠনটা তৈরি করেছি। আশা করি সেই জন্যই আমাদের সংগঠনটা টিকে যাবে, কারণ আমাদের কাজ কম আনন্দ বেশি, আমাদের মধ্যে বন্ধুত্ব বেশি, আমাদের মধ্যে সংগঠন নিয়ে উচ্চাকাঙ্ক্ষা কম, আমরা যার যার এইটা হোক আমরা চাই না। আমাদের এই শিল্প মাধ্যমের উন্নতির জন্য এটা খুবই জরুরি যে আমরা আমাদের মধ্যে চেষ্টা করব যাতে আমরাই আমাদেরকে স্বীকৃতি দিতে পারি, আমরাই যেন আমাদেরকে পুরস্কৃত করতে পারি, আমরাই যেন বছর শেষে বলতে পারি এই বছর আমাদের মধ্যে সবচেয়ে ভালো উপস্থাপনা করেছে যে, সে হয়তো সবচেয়ে নতুন ছেলেটি বা মেয়েটি, এটা যেন আমরাই বলতে পারি। এই নিরপেক্ষতার জায়গাটা তৈরি করা খুবই জরুরি। আমরা বসে থাকি কে যেন আমাদেরকে পুরস্কৃত করবে এবং সেই পুরস্কারের পরে মন খারাপ করে যে পুরস্কারটা না আসলে এরকম হওয়া উচিত না, নেতৃত্ব তৈরি হওয়া উচিত, ফলে দু বছর পর অবশ্যই নেতৃত্বে বদল আসবে, অথবা যদি কেউ পরপর থাকে চার বছর পরে তাকে জেপি হবার, তো দুই টার্মের বেশি আমেরিকান প্রেসিডেন্টের মতো অনেক ভালো হলেও থাকার কোনো সুযোগ নাই, যেতে হবে। আপনি ওবামা হলেও একটা ট্রাম্প আপনার পরে চলে আসবে, কিছু করার নাই, এটা করেছি। আরেকটা হচ্ছে আমরা চেয়েছি আমাদের যে ছোট এবং 15টি হয়েছে, আমাদের কাছে লিস্ট আছে, এরকম আরো জায়গা আছে যেখানে গেলে আপনি কিছু সুবিধা পাবেন, কারণ আপনি আমাদের এই সংগঠনের সদস্য। সুবিধাগুলি আসলে লোভের জায়গা না, সুবিধাগুলি আসলে এই জন্য করেছে যে আমরা আসলে এই কাজগুলি করার সময় পাই না, আমরা জানি না কোন হাসপাতালে দৌড় দিয়ে গেলে হবে। যেমন ইউনিভার্সাল মেডিকেল কলেজ, ওরাও বলেছে আশিস যে সেইখানে গেলেও আপনি একই ধরনের সুবিধা পাবেন, কিছু কিছু খাবার জায়গা আছে সেখানে গেলে জুতা কাপড় থেকে শুরু করে সবকিছু, এটা আমরা ইচ্ছা করে করেছি। তো এই কাজগুলি আমরা করতেই থাকবো, যাইহোক আমি বক্তৃতার মধ্যে নাই আসলে, এখন আমি আসলে সংগঠন সম্পর্কে কথা বলতে চেয়েছি। আমরা আশা করি যে আমাদের সংগঠন নিয়মের মধ্যে চলবে, বাঙালি সংগঠন করা এবং সাংগঠনিক দুর্বলতা নিয়ে স্যারের একটি চমৎকার বই আছে, আমি চেষ্টা করব এই বইটা প্রত্যেককে এক কপি উপহার দিতে। এই বইটার নাম হচ্ছে সংগঠন ও বাঙালি, বাঙালি কেন সংগঠন করতে পারে না এবং সংগঠন করলে কেন সংগঠন ভেঙে যায়, এই সব কিছুটার মধ্যে আছে। তার মধ্যে স্যার একটি বিশেষ জায়গার কথা বলেছেন যে বাঙালি শারীরিক ভাবে খুবই দুর্বল এবং এই দুর্বলতা তার যে শুধু শরীরে থাকে তাই না, মনেও সঞ্চারিত হতে থাকে এবং সেখানে পরস্ত্রী কাতরতা এবং পরস্ত্রী কাতরতা নিয়ে লাইন আছে। তো এটা পড়তে হবে, পড়লে আপনারা বুঝবেন যে সংগঠনগুলি টেকে না, তার অনেকগুলি কারণ আছে। আমার আশা এবং বিশ্বাস যে আমাদের সংগঠনে সেই রকম কারণের অস্তিত্ব থাকবে না, আমরা সেই কারণগুলো যদি কারোর মধ্যে থাকে সেটা দূর করার চেষ্টা করব এবং সংগঠনকে আমরা আপন বলে মনে করবো এই জন্য যে সংগঠন আমাদেরকে আপন বলে ভাববে এবং আমরা চেষ্টা করব সংগঠন যেন আমাদের উপকারে লাগে, আসি যাই খাই দাই এরকম জায়গাতে না হয়। সেজন্যই কিন্তু আমরা বলেছি যে আমরা আমাদের নিজেদের অনুষ্ঠানগুলি সংরক্ষণ করার চেষ্টা করি। আপনারা খুব অবাক হবেন যে সাইদ স্যারের এত অনুষ্ঠান টেলিভিশন সেগুলো রাখে নাই, অধিকাংশই মুছে ফেলেছে, কারণ তারা মনে করেছে যে টেপের দাম অনুষ্ঠানের চেয়ে বেশি, টেলিভিশন একসময় টেপে সব ধারণ করতো
এখন তো অনেক সুযোগ হয়েছে, সেই জন্য আমরা চেষ্টা করবো আমাদের ভালো ভালো অনুষ্ঠানগুলি আমাদের কাছে সংরক্ষণ করতে। আজকে থেকে 40-50 বছর পরে গেলে দেখবেন যে আপনার নিজের ছবি দেখে আপনি নিজেই খুব অবাক হবেন যে আপনি এত শুকনো ছিলেন, সাইমের মাথায় চুল ছিল না। এটা আমরা চেষ্টা করবো, আমরা নিজের থেকেই করছি এটা, যাতে আপনাদের ভালো ভালো কিছু অনুষ্ঠান আমাদের, মানে আমাদের সবার ভালো ভালো অনুষ্ঠান কিছু একটা জায়গায় থাকে। 10-20 বছর পরে গেলে দেখা যাবে যে আমাদের এই অনুষ্ঠানগুলি যদি কেউ দেখতে চায় আমাদের কাছ থেকে দেখতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আসলে যার কথা শোনার জন্য আজকে এখানে এসেছি, আমি তাকে একটু সারপ্রাইজও করতে চেয়েছিলাম, আবদুল্লাহ সাহিব, তিনি আমাদের উদ্দেশ্যে একটু বলবেন। বারবারই আমাকে এখানে পরিচয় করে দেওয়া হয়েছে যে আমি নাকি অনেক উপদেশ দিই এবং আমি নাকি অনেক পরামর্শ দিই। আমি যার উপদেশ ও পরামর্শ নেই, খুব বেশি লোকের পরামর্শ উপদেশ করি না, আমি বেয়াদব প্রকৃতির, কিন্তু আমি যার পরামর্শ ও উপদেশ নত শিরে পালন করি তিনি হচ্ছেন আবদুল্লাহ সাহেব। তো আমি স্যারকে এখানে অনুরোধ করবো আমাদের উদ্দেশ্যে কিছু বলতে, আমাদের সংগঠনে একটা ছোট্ট শপথ বাক্য আছে, সেটি পাঠ করি আমাদের সবাইকে এই সংগঠনের প্রতি যে আমাদের নিবেদন সেটিকে প্রতিষ্ঠা করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাকে এখানে বলতে দেওয়ার জন্য। আর আমরা সবার জন্য একটা আইডি কার্ড তৈরি করেছি, স্যারের বক্তৃতার পরে আমরা, শপথের পরে আমরা।